আগামী 50 বছর একমাত্র ভারত মাতা তোমাদের আরাধ্য দেবতা হন, আর সব দেবদেবী পৌঁছেন। 1897 এ বলেছিলেন, 1897 প্লাস 50 1947 ভারত স্বাধীন হল। তিনি তখন বলেছিলেন ভারতবর্ষ জেগে গেছে আর ঘুমিয়ে থাকবে না, কোনো বহিঃশক্তি তাকে আটকে রাখতে পারবে না। যে বহিঃশক্তি ছিল ভারতবর্ষে তখন দুর্দণ্ড প্রতাপ ইংরেজ, তাদেরকে জেলে পুরে দেওয়ার কথা ভাবছিল। কিন্তু আমেরিকাতে যে সাফল্য যেটা হলো, তার পরামর্শ দিল তার ভেতরের লোক যে কিছু হাত দিও না, আমেরিকা তাহলে এগেনস্টে চলে যাবে। বিবেকানন্দের সাফল্য সেখানে, সাইক্লোনিক হিন্দু, তার সামনে কেউ দাঁড়াতে পারছে না। কোন খ্রিস্টান ফ্রিস্টান তার ধর্ম নিয়ে কথা বলে তাকে পরাস্ত করবে, সেই সম্পদ ওদের নেই। আর ইনি আধিকারিক পুরুষ, অরেটর বাই ডিভাইন রাইট, এইসব বলেছে কাগজে টাগজে। তো সেই গান্ধীজি বলছেন পরে, অনেক পরে, স্বামী বিবেকানন্দের বই পড়ে আমার যে দেশের প্রতি ভালোবাসা ছিল সেটা হাজার গুণ বেড়ে গেছে। রাজগোপালাচারী বলছেন স্বামী বিবেকানন্দের জন্য আমাদের ধর্মটা বেঁচেছে, সর্বপ্রথম পৃথিবী জানতে পারলো ভারতবর্ষটা দেশ, তার এত প্রাচীন ঐতিহ্য, এত বড়, এত উদার, আমাদের জানা ছিল না। তিনি সে সকলের সামনে ধরলেন, আমাদের ধর্মটা পেয়েছি, আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা তিনি ওখানে তার সাকসেস এই দেশের কাগজে বেরোতে লাগলো, তরুণ সমাজ বিশেষ করে সোজা হয়ে চলতে লাগলো, তাহলে আমাদেরও দেবার কিছু আছে। এবং সেটাকে চাপা দেওয়ার জন্য এই যে অ্যান্ড্রু সাহেবের নাম খুব হলো, অ্যান্ড্রু সাহেব তার বিরুদ্ধে বই লিখেছেন, পরে তিনি আবার দেশপ্রাণ হলেন। দেশপ্রাণ নাকি তাকে বলা হয়েছে অ্যান্ড্রুসকে, দীনবন্ধু অ্যান্ড্রুস নাম দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ হবে। কাজেই এই যে দীক্ষার জন্য এখানে আসা, খাটতে হবে, শেষের দিকে আছে, দীক্ষা নিলে নিয়মিতভাবে জপ ধ্যান করতে পারবেন তো? সেই প্রশ্ন উত্তরকে কিরকম লিখেছে, ঠিক আছে কিনা, না পাল্টাতে হবে? কাজ করলে ফল পাওয়া যাবে অনিবার্য, কর্মের ফল কিন্তু ঠিক ঠিক করে করা চাই। ছেলেমেয়েরা বেশিরভাগই পড়াশোনা সারা বছর করবে না, পরীক্ষা ঘনিয়ে আসছে, এই মন্দির সেই মন্দির, এই সাধু সে সাধু মাথায় গিয়ে দেবে, একটু আশীর্বাদ করে যে পরীক্ষাটা পাশ করতে পারি, ওরকম কি? তাহলে দীক্ষা নেওয়ার দরকার নেই, কাজ করতে হবে। এই কাজ করলে পর এই যে কাজ করা হচ্ছে সংসারের, কিছুদিন এই যোগদান যদি চালিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে সংসারে যে কাজকর্ম করছি আগে ওরকম করে তো করতে পারতাম না, এখন কাজ করে আনন্দ হচ্ছে এবং ভালোভাবে করতে পারছি, বেশি করে করতে পারছি, আর সময় আমার হাতে বেশি থেকে যাচ্ছে, কেন অল্প সময়ে বেশি কাজ করতে পারছি, ডিসিশন বেটার হবে। এতে পরীক্ষিত কাজেই যোগদান যদি ঠিকঠিক করতে পারা না যায় তাহলে বিড়ম্বনা হবে, বৃথা কথা দিলাম কত রাখতে পারলাম না, এটা ঠিক রাখতে হবে। সকলের মনে আছে কি লেখা আছে? ওয়েট, সকলের মনে আছে কি লেখা আছে? ওই জায়গাতে উত্তরটা কি লেখা আছে? আছে, কাছে আছে, এতক্ষণ ধরে সময় নষ্ট করেছে, আগে বন্ধ করুনি কেন করছে, টেলিকাস্টটা রাখা উচিত হয়নি। পারবো, হ্যাঁ লিখেছে, অবশ্যই পারবো, নিশ্চয়ই পারবো, এরকম করে লিখেছে। কেউ লিখে নিজে পারবো না, পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ, এটা যেন মনে থাকে। সময় নেই, সময় নেই, একটা অ্যাটেনশন ড্র করছি আমি, কে কখন ঘুমোতে যায় আর কখন উঠে,
এখানে হাত দিয়ে ঠিক করতে হবে, পাঁচ ঘন্টার বেশি ঘুমাবার দরকার নেই। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি কখন শুতে যাও? বেশি যে পেয়েছি সেটা বলছি, এই 9টা সাড়ে 9টা 10টা। তাহলে তুমি সাধারণত 9টায় শুতে যাও, কখন একটু দেরি হয়? হ্যাঁ। কখন উঠো? এই 7টা সাড়ে 7টা 8টা। তাহলে 8টা অবধি তুমি ঘুমোতে পারো, কখনো কোনো আগে উঠো। তাহলে 9টায় শুয়ে 8টায় উঠছো মানে 11 ঘন্টা তুমি ঘুমোচ্ছ। জানো তোমার কতক্ষণ দরকার? 5 ঘন্টা। 6 ঘন্টা রোজ তুমি আত্মহত্যা করছো, এই সময় চলে যাচ্ছে ফিরে পাচ্ছ না, তার মূল্যবোধ তোমার নেই। সময় যে পরমায়ু, টাকা পয়সা খরচ করছো খুব হিসাব, টাকা হারিয়ে গেলে টাকা আসছে, কিন্তু সময় চলে গেলে সময় আসবে না। এই শরীরটা কত বছর বাঁচবে একটা মেশিন থেকে মেশিন কেনায় গ্যারান্টি দেয়, 5 বছর গ্যারান্টি দিচ্ছি মেনটেন করবো। এত বছর ইয়ে চালাতে পারলে আরো এত বছর চলবে। এই শরীরটা যখন আমরা পরাধীন ছিলাম, পরমায়ু কমে গেছিল অনেকটা, খাওয়া থাকা চিকিৎসা অমুক তমুক সব সব তো শোষণ করে নিয়ে গেছে, সব শোষণ করে নিয়ে গেছে। ওই সূর্য পৃথিবীতে সবচেয়ে বড় ধনী খ্রিস্টান জাতি ইংল্যান্ড, 100 বছর আগে স্বামীজি বলছেন তার ধর্মটা সবচেয়ে বড়। তখন তিনি প্রশ্ন করেছেন, এই ইংল্যান্ড সবচেয়ে বড় ধনী খ্রিস্টান জাতি প্রসপারিটি, তার প্রসপারিটি কোত্থেকে এলো, কোথা থেকে পেলো? বেয়নেটেন ব্লাড, ওই বিরাট গ্যাদারিং সেখানে আমেরিকাতে বলছে। ওই দেশের কাগজ সুন্দর করে খোঁচা দিয়ে লিখেছে আবার যে প্রসপারিটি এখনো তার পায়ের তলায় 250 মিলিয়ন এশিয়ান্স পড়ে আছে, মানে ভারতবর্ষ, দিস ইজ প্রসপারিটি। আর ধর্মটা বড় হয়ে গেল, এখন কোথায়? 100 বছরের মধ্যেই তো শেষ, 100 বছর লাগেনি। যাই হতে সেটা মনে রাখতে হবে, যাদের ফর্ম জমা হয়েছে বলা হয়েছে হবে, তারা কালকে তৈরি হয়ে আসবে, সকালবেলা উপবাস, স্নান করে ধোয়া কাপড় পরে, মায়েরা শাড়ি, ছেলেরা ধুতি জামা প্যান্টালুন নয়, এখানে এসে ধুতি নিয়ে এসে এখানে পড়া যাবে। কাজে আর উপবাস থাকা, যদি কারো এমন থাকে ওষুধপত্র খেতে হয়, একটু কিছু খাওয়ার দরকার হয়, তো সেটুকু চলবে। কারো হয়তো চায়ের অভ্যাস খুব আছে, চা না হলে মাথা ধরবে, আচ্ছা চাটা খাওয়া হলো, এই সময় মতো আসতে হবে, যার যেমন সাধ্য সেসব নিয়ে আসা, সাধ্যানুযায়ী আছে, বাস আর তো কোনো প্রশ্ন নেই। এখন সবাই যদি প্রণাম করতে চায় অনেক সময় চলে যাবে, এই সময় বাঁচাবার জন্য যেখানে আছে বসে হাত জোর করে নমস্কার করলেই হবে, ওইদিকে বেরিয়ে যা, আমি আগে বেরিয়ে যাই তারপর। এর মধ্যে আমি শুধু বলি, যদি যুগ ধর্ম প্রবর্তন করেছেন, স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিনে, যুগ ধর্ম প্রবর্তন করেছেন, যুগ ধর্মটা কি? ধর্ম জগতে যে সংঘাত চলছে, ধর্মের নামে অধর্ম চলছে, সত্যিকার ধর্ম কি সেটা দেওয়ার জন্যই যুগে যুগে অবতার আসে। বর্তমান যুগেতে 1836 তিনি এসেছেন, ঠিক 1875-76 এরকম সময়ে ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসছেন, মানে জানাজানি হচ্ছে, চারদিকে খবর ছড়িয়ে যাচ্ছে, দক্ষিণেশ্বরের পরমংশ অদ্ভুত ব্যক্তি, তারা কাগজে লিখতে আরম্ভ করেছেন। আর অন্তরঙ্গ ভক্ত যারা তারাও তখন এসেছে, ঠিক আছে, তরুণরা আসতে আরম্ভ করেছেন। কথামৃতকার 1882 এসেছেন, তা এইভাবে ওরা আসতে আরম্ভ করেছেন।
কিসের আকর্ষণ ওরা সবর কাছে আসছেন? বর্তমান যুগ যুক্তি বিজ্ঞানের যুগ, এতরা আসছেন ওর কথাবার্তা শুনছেন, তাদের মনে হচ্ছে ঠিক আমরা যা চাইছি তাই ওর কাছে পাচ্ছি। তিনি কখনো বলেননি আমাকে বিশ্বাস করো আমি যা বলছি, তিনি বলছেন আমি যা বলছি তোমরা না বুঝিয়ে নিও না, যাচাই করে নাও, পরখ করে নাও। যেমন চ্যালেঞ্জ, যখন নরেন্দ্রনাথ সেখানে এসে উপস্থিত হলেন, কতকে না পেয়ে মানে ভগবান দর্শন করেছেন কেউ আছেন কিনা তাকে প্রশ্ন করেছিলেন, আপনি ভগবান দেখেছেন, দেখাতে পারেন? উত্তরে বলছেন হ্যাঁ আমি দেখেছি, তোমায় যেমন দেখছি তার চেয়ে পরিষ্কার, আর তুমি যদি দেখতে চাও আমার কথা মতো চললে তুমিও তাকে দেখতে পাবে। ওই তরুণ কলেজের ছাত্র বাইরে এসে ভাবছেন আমি তো ওর কথা অবিশ্বাস করতে পারছি না, কিন্তু গ্রহণ করতে পারছি না, পরীক্ষা করতে হবে। তিনি পরীক্ষা করে যখন সন্তুষ্ট হলেন মানে নিজের দর্শন হলো, তখন তাদেরই গ্রহণ করলেন এবং সেই জীবনটিও তো ওর সঙ্গে সম্পর্ক এই স্বাভাবিক দিক থেকে যান, তাছাড়া আরেকটা সম্পর্ক নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলেন তাকে তিনি বললেন এত দেরি করে আসতে হয়, আমি তোমার অপেক্ষায় আছি। তাকে একান্তে নিয়ে গিয়ে বললেন হাত জোর করে তুমি নর ঋষি নারায়ণ, জীবের দুঃখে কাতর হয়ে তাদের মুক্তির জন্য এসেছ। আর নরেন মনে মনে ভাবছে এত বদ্ধ পাগল, আমায় বলছে নর ঋষি নারায়ণ, আমি সিংহদের বিষ্ণু দত্তের ছেলে নরেন, কোথায় এলাম? কিন্তু পরক্ষণে যখন দিলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আবার তাকে বলছেন তুই একদিন আসবি কথা দে, একা একা আসবি, কবে সঙ্গে নিয়ে আসবি না, আর ছুটির দিনে আসবি না। অনেক লোক আসে, ভক্তরা আসেন, কাজে এই তরুণদের সঙ্গে তিনি একান্তে কথা বলার জন্য ওইভাবে তাদের বলতেন। তা শ্রীরামকৃষ্ণের জীবন আরম্ভ হয়েছে দাদা যখন তাকে ঝামা পুকুরে নিয়ে এলেন কাছে রেখে পড়াশোনা সাহায্য করবেন, কিন্তু সেখানে তিনি একদিন বললেন লেখাপড়া না শিখলে সংসার প্রতিপালন কি করে করবে। এখন যেমন চিন্তা সংসার প্রতিপালনের জন্য লেখাপড়া শিখতে হবে, অর্থকরী বিদ্যা, আবার শিক্ষা দেওয়া হচ্ছে নিড বেসড এডুকেশন, প্রয়োজন ভিত্তিক শিক্ষা, প্রয়োজন ভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে নিড বেসড এডুকেশন। প্রাচীনকালে কিন্তু তা ছিল না, সত্যিকার শিক্ষা হবে এই জগৎ প্রপঞ্চের পেছনে যে সত্তা আছেন যার পরিবর্তন হয় না, একত্বের আবিষ্কার ভারতবর্ষ অনেক আগেই করেছেন, তাকে বলেছেন সৎ। একম সৎ পিপ্রা বহুদা বদন্তি, ট্রুথ ইজ ওয়ান, সেজেস কল ইট বাই ভেরিয়াস নেমস। এবং তাকে আরো বলা হচ্ছে তাকে জানবার যে বিদ্যা সেটা পরাবিদ্যা, পরাবিদ্যা শ্রেষ্ঠ। এছাড়া যা কিছু বিদ্যা আছে সে হলো অপরা, এমনি ভাষায় বলা যায় নিকৃষ্ট। পরা নয় অপরা, অপরা মানে এই পরিবর্তনশীল জগতের বিষয় সম্বন্ধে যেসব বিদ্যা সেটা হলো অপরা। যদি বলা হয় এই যে কম্পিউটার সায়েন্স সেটা অপরা, তার দ্বারা ভগবানকে লাভ হবে না, সে পরাকে যার ক্ষয় হয় না সর্বদৈক রূপ তাকে লাভ করা যায়।
দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতে পারি প্রাচীন কালের বৈদিক যুগে বা রামায়ণের যুগে